ও, আধ ঘন্টা? তাহলে আমি ছোট করে কথা বলবো, ঠিক আছে? এটা লাইভ শুরু হয়ে যাওয়ার পরে এই যে চন্দ্রিল ভট্টাচার্যের বক্তব্য আপনি শুনলেন, মানে জাস্ট আমরা লাইভটা শুরু করার 1 সেকেন্ডের মাথায় চন্দ্রিল ভট্টাচার্যের একটি বক্তব্য এসে, এটা ব্যাকস্টেজ বক্তব্য। ঠিক যেমন সঞ্চালক মাইক নিয়ে স্টেজে মানে আমন্ত্রণ করার পরে লোকজনকে সম্ভাষণ করার পর ব্যাকস্টেজ থেকে একটা আসে, আরে ওরে নোটের তাড়াটা নিয়ে যেতে ভুলে গেছি, স্পন্সারের নামগুলো অ্যানাউন্স করতে হবে, সেরকম একটা। কিন্তু আজকের এই লাইভটা করা খুব দরকার এবং বড্ড বেশি প্রয়োজন। আমি শুরু করি আমার খুব পছন্দের সিনেমার একটি দৃশ্য দিয়ে। আপ লোক কিতনা দূর তক যা রহে হ্যায়, যোধপুর, মে ভি যোধপুর যা রহা হুঁ, গোবি ডেসার্ট কি পট ভূমিকা মে এক কাহানি লিখনা চাহতা হুঁ, রহস্য রোমাঞ্চ কাহানি। আপ টু ডেট 27 কাহানিয়া লিখি হ্যায়, অল পাবলিশড, খুব জনপ্রিয়। আর ইয়ে ইয়ে হ্যায় মেরা সাম্প্রতিকতম উপন্যাস, গোবি ডেসার্ট কি পট ভূমিকা মে লিখা হুয়া, দুর্ধর্ষ দুশ্মন জটায়ু মেরা ছদ্মনাম, রাবণ রাজা জব সীতা মাই জি কো হরণ করকে লে যাতা থা, তব জটায়ু পক্ষী আকর উনকো বহুত পরিশান কিয়া, বরিয়া পক্ষী জটায়ু মেরা ছদ্মনাম। তারপর লালমোহন বাবু তোপসের দিকে ফিরে বলেন, তুমি কি বাংলা পড়না জানতে হো? বোলনে ভি জানতা হুঁ। হ্যাঁ তো কাহাঁ শিক্ষা? কলকাতা। কল আপনি হিন্দি চালিয়ে যেতে পারেন, বেশ লাগছে। আরে দূর মশাই, আমি গড়পাড়ের লোক, হিন্দিকে কেউ সাধে বলে? এটা যখন সত্যজিৎ রায় যখন এই সংলাপ এবং এই দৃশ্য রচনা করেছিলেন, তখন তিনি সত্যি ভাবেননি যে 2021-এ সন্ধেবেলা 8টার সময় আমাদের এমন একটা লাইভ করতে হবে যেখানে এই বাংলা ভাষার একটা অস্তিত্ব সংকট মোটামুটি বলা যায় তৈরি হয়ে রয়েছে। একটা হিন্দি ইম্পোজিশনের চেষ্টা করা হচ্ছে, সেটার মধ্যে আমি ঢুকছি না। কিন্তু আমার প্রশ্ন বা আজকের এই আলোচনাটা পুরোটাই একটা অন্য খাতে হবে। আমি চন্দ্রিল ভট্টাচার্যর কাছেই প্রথমে আসতে চাই। অনিন্দ্য চট্টোপাধ্যায় অকিঞ্চিতের একটি লেখায় তিনি কি বলছেন আমি একটু পড়ে শোনাই, তারপর চন্দ্রিলদার মতামত আমি সেই বিষয়ে নেব। অনিন্দ্যদা লিখছেন একটা জায়গায়, বর্ণ পরিচয়ের পর এবার বিবর্ণ পরিচয় দুইখান কথা। হ্যাঁ, বাংলা জানে অনেকেই, বলেও তাই, কিন্তু অধিকাংশই রোমানে। প্রমাণ হিসেবে একটা সত্যি ঘটনা বলি, এটা বেশ কিছুদিন আগে লেখা, তাই উনি লিখছেন, এই কদিন পর মুক্তি পাবে আমার নতুন ছবি প্রেম টেম। 3 জন নবাগত অভিনেতাকে আমি নিজের হাতে লিখে চিত্রনাট্য দিয়েছি, 3 জনই উজ্জ্বল চোখ মুখ নিয়ে হাতে নেয় চিত্রনাট্য। দিন যায়, আমি ফোন করে জিজ্ঞেস করি, তোমরা পড়েছো সংলাপগুলো? সকলেরই বচন একটু আমতা আমতা, সময় লাগছে। কেন? এটা রোমান করানো নেই না? চন্দ্রিলদা, মূল সমস্যাটা সূত্রপাত কি এখান থেকে? না, এই এইটাই একমাত্র সমস্যা তা না, কিন্তু অনিন্দ্য যেটা লিখেছে সেটা মোক্ষম। অনিন্দ্য এই গল্পটা আমাকে বলেছিল, আমি আমার একটা বক্তৃতা লাগিয়েও দিয়েছিল। এটা সত্যি যে এটা শুনলে স্তম্ভিত হতে হয় যে বাঙালির ছেলে বাংলা হরফ পড়তে জানে না, বা বাঙালির মেয়ে বাংলা হরফ পড়তে জানে না। এতে কোনো সন্দেহ নেই যে এটা বাংলা ভাষার কোনো ক্ষেত্রে একটা পরাজয়ের দ্যোতক, মানে তুমি নিশ্চয়ই কোথাও হেরে গেছো যে একজন বাঙালি বাংলা পড়ছে না, বা পড়লে ওই রোমানে পড়ছে, ওরকম ভাবে SMS লেখে বা হোয়াটসঅ্যাপ করে, ঠিকই আছে, ঠিক বলেছো যে এটা একটা লক্ষণ বটে। কিন্তু এইখানে যে আমরা এসে পড়েছি সেটা কি সত্যি কোনো আগ্রাসনের জন্য, নাকি আমরা স্বেচ্ছায় প্রায় সেই দিকে এগিয়ে গেছি? যে একরকম হয় না, যে আগ্রাসন দুরকম ভাবে কাজ করে। একটা হচ্ছে কেউ চেষ্টা করছে বাংলাকে দূরে ঠেলে দিয়ে নিজের ভাষাটাকে এনে উপস্থিত করার, আর একটা হয় যে স্বেচ্ছায় আমি দেখছি ও খুব বড় লোক, তাহলে আমি তার মতন করে চলবো, আমি তার মতো করে বলবো, ও খুব স্মার্ট, ও দারুণ সপ্রতিভ, তাহলে আমি তার ব্যবহারটা নকল করতে শুরু করব। সেইখানে কি বাংলা হিন্দির দিকে ইংরেজির দিকে এগিয়ে গেল, নাকি ওরা সত্যি সত্যি খুব বদমাইশি করে আর পরিকল্পনা করে আজকে এই সাংঘাতিক অপূর্ব মহিমময় ভাষাটাকে আমাকে কোণঠাসা করতে হবে বলে কিছু করলো? এইটা আমাদের আলোচনা করা দরকার বলে আমার মনে হয়। অনিন্দ্য যেটা বলছে, হ্যাঁ 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 বলো বলো। না, আমি বলছি এই যে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীগণ একটা বিকৃত বাংলা উচ্চারণে বক্তৃতা দিচ্ছেন, এটাতে কি বাংলা ভাষার সম্মানহানি হচ্ছে না হচ্ছে না তোমাদের কি মনে হয়? নাকি ভোটের বাজার, সার্কাস, এটা বলে ছেড়ে দেওয়াই যায়? স্যার, শুধুমাত্র রাজনৈতিক নেতা নেত্রীগণ বিকৃত উচ্চারণে বাংলা বলছেন না, কিন্তু যদি টেলিভিশনে তুমি যে কোনো বিজ্ঞাপন দেখো, সেখানে যে বিজ্ঞাপনটা হিন্দিতে বিজ্ঞাপন কিন্তু তার বাংলা তো একটা বয়ান আছে, সেই বাংলায় যখন ভয়েস ওভারটা হয় তখন সেই বাংলাটা একটা উদ্ভট উচ্চারণে
এবং এতদিন ধরে ধারাবাহিকভাবে এটা করা হচ্ছে, মনে হয় এটা ইচ্ছাকৃত, মানে এটাকে যেন বলে দেওয়া হচ্ছে যে বাংলাটা বাবা বাংলার মতো করে বলিস না, একটু হিন্দির মতো করে বল। তার দুটো কারণ আছে, একটা হচ্ছে অমিতাভ বচ্চন কি বিদ্যা বালন বলছেন, তাদের নকল করার জন্য তাদের গলায় ইচ্ছে করে একটু বিকৃত বাংলা উচ্চারণ করা হচ্ছে, কিন্তু সেটা সবসময় নয়, মানে বিভিন্ন ক্ষেত্রে। ধরো আমি যদি বলি যে এটা পাতা জোড়া বিজ্ঞাপন, মানে কয়েক কোটি টাকা লাগে যদি সমস্ত কাগজে দিতে হয়, সেইখানে যদি লেখা হয়, আমি বলছি না কোন ব্র্যান্ড, তারা লিখছে যে স্মাইল করুন আর শুরু হয়ে যান। এখন কথা হচ্ছে স্মাইল করুন আমি তবু মেনে নিতে পারি, মুচকি হাসুন কথাটা কেউ জানে না, ঠিক আছে, কিন্তু শুরু হয়ে যান মানে এটা কি বাংলা হতে পারে? আমি কি বলতে পারি অগ্নি শুরু হয়ে যাও? এটা তো হতে পারে না, বলতে চাইছে ঝলমলে হাসুন আর একটা ঝলমলে দিন শুরু করুন, আপনি দিনের গোড়া থেকেই থাকুন তরতাজা ও চনমনে, এই তো। তা এইটা কেউ বলে দেয়নি, আমি কয়েক কোটি টাকা খরচা করতে পারি আর আমি একটা বাঙালিকে মাইনে দিতে পারি না বা সামান্য টাকার দেখতে একদমভাবে ঠিক আছে, কপিটা হচ্ছে না তো। এবার যেটা হচ্ছে উল্টোটা, বাঙালিরা কিন্তু কাল থেকে বলবে এই সকাল সকালে তুই ভালো শুরু হয়েছিস, আমি তো ভালোই শুরু হয়েছি, ব্যাপারটা উল্টো নয়। বাঙালিরা এইরকম বাংলা কেন প্রয়োগ করা হচ্ছে বলে প্রতিবাদ করবে না, সে চাইবে ওই রকম করে বাংলাটা যেন বলা যায় কাল থেকে, তাহলে ওই পাতা জোড়া বিজ্ঞাপনের ঝকমকানির দিকে চলে যেতে পারবে। এইখানে হচ্ছে গেঁড়াকলটা, আমার ধারণা গেঁড়াকলটা শুধু এইখানে নয় যে কয়েকটা লোক যারা বাংলা জানে না তারা ইচ্ছে করে বাংলাটাকে অনেকটা বিকৃত ভাবে পরিবেশন করছে, কথাটা ঠিক, কিন্তু একই সঙ্গে আমরা যেটা করছি আমরা ওই বিকৃতিটাকে এটাই ঠিক বলে গ্রহণ করছি, এইখানে ঝামেলাটা বলে আমার মনে হয়। অরিন্দম চট্টোপাধ্যায়ের কাছে যদি আসি, আচ্ছা আমাদের চতুর্থ অতিথি এই মুহূর্তে, মানে নিজেকে ধরেই আমি বলছি চতুর্থ ব্যক্তি উপস্থিত, মানে তার আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই, শ্রীজাত আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই লাইভটিতে এবং খুবই একটি দরকারি প্রয়োজনীয় প্রাসঙ্গিক আলোচনা। অরিন্দদার কাছে যদি আসি, অরিন্দদা এটা কি একটা আত্মবিস্মৃত জাতির হাহাকার? মানে অনেকদিন ধরেই একটা সামগ্রিক অবক্ষয় হতে 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 হতে, স্মাইল করুন শুরু হয়ে যান হতে 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 হতে, এখন খাদের কিনারায় এসে আমরা অবস্থান করছি বলে কি আমাদের এত বিপ্লব প্রতিবাদ? তোমার কি মনে হয়? অরিন্দ্র তোমার মাইক অফ, সম্ভবত মাইকটা একবার অন করে নাও। হ্যাঁ এবার বলো। এই রে এটা কি রাজনৈতিক দল নাকি বেরিয়ে গিয়ে আবার জয়েন করবে সুরাহা? তুমি বলো, কারণ আমি তো একটু দেরিতে ঢুকেছি, আমার জিনিসটার মধ্যে একটু প্রবেশ করতে সুবিধা হবে, তুমি একটু বলো তারপরে আমি বলছি। আসলে বাঙালিদের কি হয়েছে, চন্দ্রিল যে এক্ষুনি উদাহরণটা দিচ্ছে না যে শুরু হয়ে যান, এইরকম যে বাক্যবন্ধ, এই বাক্যবন্ধগুলো কিন্তু শুরু হয়েছে অনেক কাল আগে থেকে, মানে আমরা শুরু হয়ে গেছি অনেক আগে থেকে, যখন বিভিন্ন বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা আসতেন এসে বলতেন আমি কলকাতাকে ভালোবাসি, আমি রসগোল্লা খাবো, এবং তার দেখাদেখি কিন্তু অনেকেই সেরকম ভাবে বাংলা বলা প্র্যাকটিস করতে শুরু করেছিল। আমি বলছি যারা মিঠুন চক্রবর্তী যদিও একদমই এই কলকাতার আহিরিটলা থেকেই বড় হয়ে উঠেছে, গোয়া বাগানে ঘুরে টুরে বেরিয়েছে সাইকেল নিয়ে, কিন্তু তিনি যখন বম্বে গিয়ে তারপর অনেক ধরনের বাংলা সিনেমা করতে শুরু করলেন, তার বাংলা উচ্চারণ যদি আমরা দেখি তার মধ্যে কিন্তু নিখাত বাঙালির উচ্চারণ নেই, সেখানে এমন একটা অ্যাকসেন্ট আছে, সেই অ্যাকসেন্টটা হচ্ছে বম্বে থেকে আসা বাবুর উচ্চারণ, বম্বে থেকে আসা বাবুর উচ্চারণ, দিল্লি থেকে আসা বাবুর উচ্চারণ, এই বিভিন্ন বাবুদের আসা উচ্চারণকে আমরা আস্তে আস্তে নকল করতে শুরু করলাম। আমরা দেখলাম যে বাংলাটা বাংলার মতন বললে যতটা ভালো শোনায় বা যতটা বন্ধু বান্ধবদের কাছে
কদর পাওয়া যায়, তার থেকে একটু অবাঙালি সুরে যদি আমরা বাংলা বলতে থাকি তাহলে কতটা বেশি কদর পাওয়া যায়। তো বাংলাটাকে সেইভাবে আমরা বলতে শুরু করলাম, ঠিক আগে যেরকম সাহেবদের গলা নকল করে আমরা একরকম বাংলা বলতাম না, তো এখন সেরকম আমরা কিন্তু আমাদের দেশের মানুষেরই বাংলা সেগুলোকে আমরা একটু ভাঙা ভাঙা বাংলা বলতে শুরু করলাম। সেইটা আমাদের কাছে একটা খেলায় পরিণত হলো, যে খেলাটারই কিন্তু এখন আমরা ছবি দেখছি বিজ্ঞাপনে, যে বিজ্ঞাপন ওই রকম ভাবেই এখন বাংলা বলে। আমাদের বিজ্ঞাপনের ভাষা, আমাদের ছবির ভাষা, আমাদের যে কোনো স্মার্টনেসের ভাষা, সেই ভাষাতে বাংলার যে সুললিত পেলব একটা জায়গা ছিল, একটা শব্দর যে ঝংকার ছিল, সেইটা সম্পূর্ণভাবে চলে গেল, চলে গিয়ে একটা অন্যরকম প্রাদেশিক একটা প্রভাবযুক্ত কিন্তু উচ্চারণ চলে এলো। আজকে আমরা এই চারজন যেভাবে বাংলায় কথা বলছি, সেইভাবে বাংলায় কিন্তু এই মুহূর্তে কলকাতায় দাঁড়িয়েই খুব কম লোক কথা বলছে। ফলে চন্দ্রিল যেটা বললো, শুধু রাজনীতির লোকেদের এটা দোষ দিলে হবে না, এটা হচ্ছে আমাদের এক রকমের জানি না, এটা হীনমন্যতা থেকেই হয়তো হয়েছে এবং ভাষার প্রতি কম ভালোবাসার জন্য হয়েছে। আমরা আমাদের ভাষাকে বিকৃত করে ফেলেছি নিজেরাই অজান্তে। এবং যত সেটাকে আমরা আস্তে আস্তে সেই দিকে ঠেলে দিয়েছি, তত বিপর্যয়ের মুখে বাংলা পৌঁছে গেছে, তত খাদের দিকে বাংলা পৌঁছে গেছে। এবং আস্তে আস্তে আমরা নিজেরা এইটা এখন এই আলোচনাটাকে আমরা ম্যান্ডেটরি করে নিয়েছি, প্রত্যেকটি 21শে ফেব্রুয়ারির কাছাকাছি, নববর্ষের কাছাকাছি আমরা বাংলা ভাষার অস্তিত্ব সংকট নিয়ে আলোচনা করব। অর্থাৎ বাংলা ভাষা আছে এখন ভেন্টিলেশনে, তো তাকে কি করে অক্সিজেন যোগানো যায়, আরো কিছুদিন বাঁচিয়ে রাখা যায়, তার জন্য এই শ্রীজাত চন্দ্রিল এই সমস্ত ডাক্তারদের ডেকে আনা হবে। অনিন্দকেও ডেকে আনা হবে, ডক্টর চট্টোপাধ্যায় বাজে হবে না। শ্রীজাতদার কাছে আমার প্রশ্ন একটাই, এই যে বাংলায় মানে এই যে বাংলার গণতন্ত্রের জন্য ভোট পাওয়ার জন্য বিভিন্ন রাজ্য থেকে এসে নেতা নেত্রীরা বাংলা উচ্চারণ তো ছেড়েই দিলাম, বাংলা ভাষায় বাংলা শব্দ প্রয়োগ করে নিজেদের বক্তব্য রাখছেন, এইটা শুনলে আজ সুমিতি কুমার চট্টোপাধ্যায় কি বলতেন? শ্রীজাতর কাছে আমার প্রশ্ন। দেখো এইখানে আমি অন আ সিরিয়াস নোট, যেটা অনিন্দ বলল তারই প্রতিধ্বনি করে বলবো, যে যারা বাইরে থেকে এসে কথা বলছেন তারা দুবার আসছেন চারবার আসছেন, তাদের কাজ মিটে গেলে তারা আর আসবেন না, এবং তাদের বাংলা বলাকে আমি না ততটা তাতে দুঃখ পাচ্ছি না, কারণ বাংলা তো তাদের ভাষা নয়, তারা হয়তো সদুদ্দেশ্য নিয়েই বলছেন, বলতে গিয়ে বিভ্রান্তি হচ্ছে, আমরা হাসি ঠাট্টা করছি এই অবধি। আমার বরং সবচেয়ে বেশি দুশ্চিন্তা হয়, দুঃখ হয় যখন আজকের প্রজন্মের ছেলে মেয়েরা বাংলা ভাষাকে এমন ভাবে উচ্চারণ করে বা এমন ভাবে তার বাক্য গঠন করে, যেটা নিয়ে আমার ভাবতে হয়। মানে আমি বলছি যে গত সপ্তাহে আমার মানে প্রায় একটা দিন কেটেছে একটা বাক্যের মানে বুঝতে। আমারই ফেসবুকের এক বন্ধু, তার সঙ্গে যে খুব সারাক্ষণ যোগাযোগ হয় তা নয়, আমাদের পরের প্রজন্মের একজন মানুষ, তিনি লিখেছেন যে জাতীয়তাবাদ আমার জন্য মাইনে রাখে না। এবার এইটা পড়ার পর আমি ভাবছি যে জাতীয়তাবাদ কি কোনো অফিস যে মাইনে দেয়? আমি আমি সত্যি খুব সরল মনে জিনিসটা নিয়ে সারাদিন ভাবছি, এবং আমি ভাবছি যে আমরা কমল কুমারকে কেন দোষ দিই, এরকম একটা বাক্য তো কমল কুমারও লিখতে পারেননি যে জাতীয়তাবাদ আমার জন্য মাইনে রাখে না। এটা একটা অভূতপূর্ব লাইন, মানে এর কোনো তুলনা হয় না। এইভাবে যে ক্যাপিটালিজমকে এবং ন্যাশনালিজমকে একটা মেশানো হয়েছে এক জায়গায়, পরে আমি বুঝলাম যে ও বলছে ওর কাছে কোনো গুরুত্ব নেই। এবার সেটা হিন্দিতে মেরে লিয়ে কই মাইনে নেই রাখতা, এখান থেকেও এনে পরিষ্কার বাংলায় মাইনে কথাটা বসিয়ে দিয়েছে। এই যে কদিন আগে খুব শোরগোল পড়লো, একটি প্রথম শ্রেণীর দৈনিকে লেখা হয়েছে অমুক কর্তব্য নেভালেন, দায়িত্ব নেভালেন নাকি, হ্যাঁ দায়িত্ব নেভালেন। এবার এবার কথাটা হচ্ছে, এই বাংলাটা যারা লিখছেন বা বলছেন তারা কিন্তু দুবার ভাবছেনও না। তার কারণ হচ্ছে এটা তাদের কাছে এতটাই জলবৎ তরল স্বাভাবিক একটা বিষয় যে তারা লিখতে গিয়ে মনে করছেন এটাই তো স্বাভাবিক, জাতীয়তাবাদ আমার জন্য কোনো মাইনে রাখে না, কারণ সে ছোটবেলা থেকে হিন্দি সিনেমায় শুনে এসছে মেরে লিয়ে কই মাইনে নেই রাখতা, তো বাংলায় তো আমি তাই বলবো। এইটা অনেক বড় অসুখ অগ্নি, এবং এইটার চিকিৎসা এই তিন ডাক্তার চার ডাক্তারের কাছে আছে বলেও আমার ধারণা নয়, কারণ এইটা এমন একটা অন্তর্গত বিষয় যেটা থেকে বেরোতে কিন্তু আমাদের খুব বেগ পেতে হবে। ফলে বাইরে থেকে এসে দুদিনের জন্য কে কি বলে যাচ্ছেন সেই নিয়ে আমি ভাববো না। আমিও যদি উর্দু বলতে যাই, আমি যদি গুজরাতি বলতে যাই, আমারও চারটি ভুল হবে হয়তো, কিন্তু খোদ বাংলায় জন্মে বাংলায় বড় হয়ে যদি আমি বলি যে জাতীয়তাবাদ আমার জন্য মাইনে রাখে না, বা ব্যাট করতে এসে অমুকের দায়িত্ব নেভালেন তমুক, তখন আমার অনেক বেশি দুশ্চিন্তা হবে। এবং
এই যেটা তুমি এক্ষুনি বললে চন্দ্রিলদার এই ডিবেট ফেসবুকে আমরা মানে কমপক্ষে 1000 বার দেখেছি শুনেছি, কিন্তু আমরা শিখছি কি সেটা আমাদের একটা মানে সেটা সেই প্রশ্নটা বোধহয় নিজেদেরকেই নিজেরা মানে আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ করে করা উচিত বা করা অত্যন্ত প্রয়োজন। কিউ কি সেটার আক্ষরিক আক্ষরিক অনুবাদ হয়ে গেল কেন কি, কেন কি বলে বাংলায় কিন্তু কিছু হয় না, সেটা চন্দ্রিলদার ডিবেটে আমরা শুনছি, কিন্তু এটা আমাদের নিজেদের মনে উদয় হচ্ছে না যে এরকম কোন শব্দবন্ধ বাংলায় হতে পারে না, সেটাই কি আরো চিন্তার বিষয়। এতে কোনো চিন্তার কিছু নেই, এটা একদম এটা নিশ্চিত, আমি অনিন্দর সঙ্গে একমত যে এই হাহাকারটা বহুদিন ধরে চলতে চলতে আজকে আমরা যে দুর্দশায় এসেছি তাতে বাংলা ভাষা বেশি দিন আর নেই, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সৃজাত যেটা বলছে যে আমরা ডাক্তার তো অনেক কিছু কাজ করে, কোন ডাক্তার চিকিৎসার চেষ্টা করে, কোন ডাক্তার এসে বলে সরি, সেই সিনেমায় একটা হয় না সরি মিস্টার ব্যানার্জি, তখন বড় ট্র্যাজিক বাজনা হয়, বোঝা যায় যে সে মারা গেছে, তার মালা দেখানো হয় একটা ফটোতে, সবাই দুঃখিত হয়। ফলে ডাক্তারের অনেক রকম রোল থাকে, তার একটা ভূমিকা হচ্ছে মৃত্যুটা ঘোষণা করে দেওয়া। এবার দেখো আমরা বাংলাকে ভালোবাসি, তার মানে তো এই নয় যে বাংলা কোনোদিন মারা যাবে না, পৃথিবীর নিয়মে বাংলা একদিন মারা যাবে, ফলে শেখাশিখির কোনো ব্যাপারই নেই। আমাকে অনেক লোক এসে বলেছে যে আপনার বক্তৃতা আমার খুব ভালো লাগে, কেন কি আপনি খুব ভালো মুক্ত করেন, ফলে ব্যাপারটা এরকম নয় যে ওই দেখো কোনোদিন কোনো কিছু থেকে কেউ কিছু শেখে না, শিল্পর সঙ্গে সমাজের কোনো সম্পর্ক নেই, বলেছে বলেছে কোন তুমি কল্পনা করতে পারো সৃজাত যে কথাগুলো বলো, তার সঙ্গে একটা কথা জুড়ি যে আগে এই শব্দটার মানে বাংলা এখন হচ্ছে পরে, মানে আগে আগে আমরা বলতাম যে আমি যাব হচ্ছে এই ওই পার্কটার আগে ট্যাক্সিটা থামাবেন, এখন আমি বলি ওই পার্কটার আগে আগে, মানে বলতে চাইছি পার্কটার পরে, আগে আর পরে তো বিপরীতার্থক শব্দ ছিল, তা নয় এখন আগে আর পরে হচ্ছে সমার্থক শব্দ, এখন আমরা হিন্দির আগেটাকে বাংলার পরে হিসেবে প্রয়োগ করি, সমস্ত লোক তাই করে, সমস্ত লোক বলে আমার বাড়িটা হচ্ছে ঠিক ওই গলিটার আগে, মানে ওই গলিটা পেরিয়ে গিয়ে হবে, অর্থাৎ হিন্দি এমন ভাবে বাংলায় এসে বসেছে যে এখন আমরা বাংলাটা হিন্দিতে বলি, যে জাত এটা করে তাদের বয়ে গেছে, মানে এই যে অনিন্দ বলছে যে ওর অভিনেতা অভিনেত্রীরা বলেছে যে রোমান স্ক্রিপ্ট দাওনি তাই আমার পড়তে অসুবিধা হচ্ছে, যদি রোমান স্ক্রিপ্ট দাও, গান গাইতে গিয়েও তাই বলছে, বাংলা গান গাইছে কিন্তু রোমান স্ক্রিপ্টে গাইছে, এবং আমি তোমাকে বলে দিচ্ছি যে হয়তো আরো অনেক আঞ্চলিক ভাষা শুধু বাংলার ক্ষেত্রে নয়, সেখানে তারা রোমান স্ক্রিপ্টেই ওটা পড়তে শুরু করছে, ফলে আঞ্চলিক আঞ্চলিক ভাষা, এমনকি আমার ধারণা যারা হিন্দি বলেন আমি জানি না, হয়তো হিন্দি অভিনেতা অভিনেত্রীরাও হিন্দি অক্ষরে বা দেবনাগরী অক্ষরে তাদের ডায়লগ গুলো বলেন না, ডাব করার সময় রোমানে হয়তো নিয়ে নেন, ফলে আসলে আগ্রাসন ক্ষমতা বৈষম্য এসব অনেক স্তরে হচ্ছে, আঞ্চলিক ভাষা কিছুদিন পর কিছু কিছু থাকবে কিছু উঠে যাবে, বাংলা যে উঠে যাবে এতে আমার কোনো সন্দেহ নেই। এবার আমার দুঃখ হয় আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলা লিখি, তোমার দুঃখ হয় তুমি বাংলায় কথা বলতে ভালোবাসো, সৃজাত দুঃখ হয় ও বাংলায় কবিতা, অনিন্দর দুঃখ হয় বাংলায়, এটা আলাদা কথা, ব্যক্তিগত দুঃখের উপর তো মৃত্যু নির্ভর করে না, যা মৃত্যু হবে তখন কি করে। এবং এটা আমি বাকি দুজনকে আলাদা করে জিজ্ঞেস করতে চাই লাইভে, এই বক্তব্য যে বাংলা ভাষার মৃত্যু হতে আর বেশি দেরি নেই, এই বক্তব্যর তোমরা কি সমর্থন করছো, দুজনকে আলাদা করে জিজ্ঞেস করি, অনিন্দদা আগে। না চন্দ্রিল আমার মনে হয় একটু বেশি রেগে গিয়ে বলেছে বা খুব দুঃখ পেয়ে বলছে, কিন্তু আমার একটা কথা মনে হয় যে ভাষার মৃত্যু নেই, ফলে যে কোনো আঞ্চলিক ভাষা নিশ্চিতভাবেই খুব বিপন্ন, এবং সত্যি সত্যি একটা আমাদের যেরকম পাড়ার সমস্ত মুদির দোকান উঠে গিয়ে শপিং মল থেকে এই জিনিস কেনার প্রবণতা বা সেটাকেই করে দেওয়ার একটা এক ধরনের জাতীয়করণের প্রস্তুতি রয়েছে, কিন্তু আমি বলবো এসব সত্ত্বেও বাংলা ভাষা বেঁচে থাকবে, একটা ভাষা বেঁচে থাকে তার সাহিত্যর জন্য, তো সেই এবং সেই সাহিত্যর আমি বলছি আমাদের ভাড়াটা এতটাই বড়, তো সেটা কিন্তু কখনো আমাদের চলে যাবে না, মুশকিল হচ্ছে সেই যে বড় অত বড় যে ভাড়ার ঘরটা আমাদের রয়েছে সেটা সামলাবে কি আর সেটা দেখবে কি, তো আর সেটা রোমান স্ক্রিপ্টে পুরোটা লিখবে কি, না না আরেকটা কারণ আছে রোমান স্ক্রিপ্টেও যেরকম হবে, তার কারণ এখন আর শুধু চোখে পড়া মানে দৃষ্টি দিয়ে পড়ার ব্যাপারটাই সব নয়, এখন যেরকম স্টোরি টেল এসে গেছে বা আরো যারা যারা সব করছে তাতে যেরকম অডিও ফরম্যাটেও বই কিন্তু মানুষ পড়ছে, তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে যেরকম আগে পড়াটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল সেটা থেকে সরে গিয়ে হয়তো এরকম হতে পারে ভাষাটাকে পুরোটা সে কানে শুনছে, তো সেইটা শুনেই কিন্তু সে আস্তে আস্তে বেড়ে উঠবে, তো
বাংলা ভাষার, আমি নিজে বাংলা ভাষায় কথা বলে বলি বা অন্য কোনো আর ভাষা জানি না বলে বলছি না, কিন্তু তার একটা সত্যি মাধুর্যের জায়গা আছে, তো সেইটা সন্ধান শুধুমাত্র আমরাই চারজনই পেয়েছি, আর কেউ পাবে না এরকম ভাবার কারণ নেই। কোনো না কোনো ভাবে নিশ্চয়ই বিভূতিভূষণকে আবিষ্কার করতে শিখবে, কেউ না কেউ আসবে উত্তর পুরুষ আমাদের যে জীবনানন্দ সত্যি কিরাম লিখতেন সেটা বুঝতে পারবে, তো সেটা যদি হয় তাহলে ভাষাটা কখনো মারা যাবে না। কিন্তু এই যে বলছি যে আমরা যে মৃত প্রায় একটা দশায় নিয়ে এসেছি বা এই সময়কালটা সেটাই যাচ্ছে, সেইটা থেকে এইটা রাস্তাটাকে ঘুরিয়ে দেওয়ার একটাই এর ব্যাপার, সেটা হচ্ছে যদি এই ভাষা সম্বন্ধে আমাদের একটা গর্ববোধের জায়গা তৈরি হয়। এই গর্ববোধের জায়গাটা যে কি করে আসবে, শ্রীজাত কবিতা লিখে আসবে না আমরা ব্যান্ডে গান গেয়ে আসবে নাকি চন্দ্রিলের বিতর্ক করে আসবে আমি জানি না, কিন্তু এই ভাষাতেও যে বাগমারা যায় এই বোধটা কিন্তু আমাদের জানতে হবে। তো সেইটা যদি কোনোদিন হয় যে হ্যাঁ এই ভাষাটা আমাদের আমাদের একটা কোথাও নিজেদের ভালো লাগার জায়গাও তৈরি করছে, আমাদের নির্জনতা বা আমাদের একলা থাকার ভাষা হিসেবেও বাংলাটা কিন্তু আমাদের ভালোবাসার জায়গা, যদি ভালোবাসতে পারে ভাষাকে তাহলে বাংলা ভাষা আবার কোনো না কোনো সময় দেখবো যে আমাদের যারা তরুণ তুর্কিরা আসছেন তারা এই ভাষায় নিয়ে চর্চা করছেন কাজ করছেন। শ্রীজাতদার কাছে যাওয়ার আগে অনিন্দ্যদা যেহেতু এক্ষুনি বক্তব্য শেষ করলো, আমি অকিঞ্চিতেরই আরেকটা ছোট্ট অংশ পড়ি, পড়ে সেই সম্বন্ধে সেই বক্তব্যটা নিয়ে প্রশ্নটা করব। অনিন্দ্যদা একটা জায়গায় লিখছে, ভিনদেশ থেকে মানুষ এসে বাংলা শিখছে, মূল ভাষায় মহাশ্বেতা পড়বেন বলে আমাদের নবীন প্রজন্মের এত অনীহা কেন? কারণ খুঁজতে বেরোলে আমাদের নিজেদের গালেই বিলাসি শিক্ষার থাপ্পড় পড়বে, শেখাইনি আমরাই। আমাদের এই বাড়ির ছেলেমেয়েরা ফড়ফড় করে ইংরেজি বললে এত গদগদ আনন্দিত হয়েছি বরাবর, গ্লোবাল এক প্রজন্ম তৈরি করতে গিয়ে বাংলা ভাষাকে গামছা পরিয়ে দিয়েছি। তার পরের লাইনটা মারাত্মক, অনিন্দ্যদা যেটা লিখেছে, পুরো প্রক্রিয়াটাই কিন্তু লোভ নির্ভর। শ্রীজাত এই বক্তব্যের সঙ্গে কতটা একমত বা আদৌ একমত কি? দেখো আমি সব মিলিয়েই বলি, সেটা হচ্ছে যে এই এই বক্তব্যের সঙ্গে একমত না হওয়ার কোনো উপায় নেই, কেননা আমরা তো জানি যে বাংলা এখানে কাজের ভাষা হয়ে উঠতে পারেনি, এবং আমরা জানি যে বাংলা মাধ্যমে পড়লে চাকরি পাওয়া যায় না ভালো, বাংলা মাধ্যমে পড়লে ভালো কাজ পাওয়া যায় না, এবং সেই জন্য আমাদের মনে হয় যে ছোট থেকেই তাহলে বাবা একটা ভাষা শিখেই যখন বড় হবে কাজ করবে তাহলে সে ইংরেজিটাই শিখুক না হয় তাহলে জীবনে উন্নতি করতে পারবে, এরকম হয়তো একটা ভাবনা চিন্তা আছে মানুষের মনে। কিন্তু আমি বলি যে খুব বড় ইয়েতে দেখলে, যে বিষয়টা আগেও কথা হচ্ছিল যে বাংলা ভাষা কিন্তু কখনোই কোনো গোঁড়া ভাষা ছিল না, গোঁড়া ভাষা কখনো এতদিন টিকে থাকতে পারে না। বাংলা ভাষা চিরকাল অন্য অনেক ভাষাকে নিজের মধ্যে নিয়েছে, নিজের একটা স্থিতিস্থাপকতা তৈরি করতে করতে এগিয়েছে, নদী যেভাবে পাথর ভাঙতে ভাঙতে রাস্তা করতে করতে চলে। এবার বাংলা ভাষার মধ্যে আরবি আছে, ফার্সি আছে, উর্দু আছে, হিন্দি আছে, ইংরেজি আছে, এত রকমের শব্দ আছে, তাও তো আমাদের কোনোদিন মনে হয়নি বাংলা ভাষা বিকৃত হচ্ছে। আমি তোমাকে পছন্দ করি এই কথাটা বলতে তো আমার কখনো মনে হয়নি, আমি পছন্দ কথাটার একটা চলতি রূপ ব্যবহার করছি, কিন্তু আমি যদি বলি তুমি আমার পছন্দিদা মানুষ তখন আমার অসুবিধে হতে শুরু করবে। তো এবার আমাকে বুঝতে হবে যে কোনটা অ্যাসিমিলেশন আর কোনটা হচ্ছে বিকৃতি। আমি অ্যাসিমিলেট করছি ভেবে একটা বিকৃতির দিকে চলে যাচ্ছি, অ্যাসিমিলেশন যা হওয়ার হয়ে গেছে, দরজা এসে গেছে, পছন্দ এসে গেছে, পাজামা এসে গেছে, অনেক কিছু এসে গেছে বাংলা ভাষায়, ইংরেজি থেকে, আরবি থেকে, ফার্সি থেকে, উর্দু থেকে, হয়তো আরো আসবে, কিন্তু আসারও একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটাকে না বুঝে আমি আমার মতো যে কোনো শব্দ যে কোনো ভাবে প্রয়োগ করলে সেটা বাংলা ভাষার মধ্যে অন্তর্গত হয় না, এটা আমাকে বুঝতে হবে। আর দুই, আমার একটা কথা বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে বাংলা মানে কিন্তু শুধু পশ্চিমবঙ্গের বাংলা নয়। কি আবার আজকে পশ্চিমবঙ্গের বাংলারই এই দুরবস্থা হয়তো হয়েছে, আমরা যারা প্রত্যেকে প্রতিনিয়ত বাংলাদেশে যাতায়াত করি বা তাদের সাহিত্য, তাদের যাপন, তাদের দিনগত রুটিন সম্পর্কে খবর রাখি, তারা জানি যে ওখানে বাংলা ভাষার অবমাননা সহ্য করা হয় না, মানে সেটা হয়তো মানে সহ্যই করা হয় না, কথাটা ওইভাবে বলছি আমি, সেটা খুব আক্রমণাত্মক ভাবে নয়, কারণ সেখানে সেটাই দেশজ ভাষা, সেটাই গোটা দেশের ভাষা, সেটাই রাষ্ট্রীয় ভাষা, সেটাই কাজের ভাষা, এবং সেটাই ভালোবাসার ভাষা। আমি রাষ্ট্র, দেশ, কাজকে সরিয়ে বলছি, বাংলাদেশের মানুষের মধ্যে, এই প্রজন্মের মানুষের মধ্যে ভাষার প্রতি যে আকুলতা আছে, যে আবেগ আছে, যে আবেগ অনেক সময় আমাদের অকল্পনীয় মনে হয়, অনেক সময় মনেও হতে পারে যে একটু বাস্তবাতীত নয় কি, মানে এত আবেগ ভাষাকে ঘিরে কই আমাদের তো নেই,
কিন্তু সেই আবেগটার জন্যই তাদের কাছে বাংলা ভাষা অনেক বেশি মাটির কাছাকাছি হয়ে ধরা দেয়, যেটা আমাদের এখানে হতে একটু অসুবিধে হচ্ছে। ফলে আমার মনে হয় বাংলা ভাষাকে যদি আমরা সামগ্রিক ভাবে দেখি, বাংলাদেশের ভাষা, পশ্চিমবঙ্গের ভাষা, তাহলে বাংলা ভাষা এখনো বেঁচে আছে, বেঁচে থাকবে। কিন্তু এই যে গড়বড় গুলো হচ্ছে, এই যে অস্বস্তি গুলো হচ্ছে, এই যে অসুখ গুলো হচ্ছে, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যদি আমরা পারি। এই কথাটা যে কি মূল্যবান, কোনটা সংমিশ্রণ কোনটা বিকৃতি, এইটা যবে আমরা স্থির করতে পারবো, সিদ্ধান্ত নিতে পারবো, তবে হয়তো অনিন্দ্যদার ভাষায় ভেন্টিলেশন থেকে বাংলা ভাষাকে বের করা সম্ভব হবে। অনিন্দ্যদা, তোমার একটা লেখা আছে যেখানে তুমি বিভিন্ন বাংলা সাহিত্যিকদের নবীন প্রজন্মদের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য একটা সেতু তৈরি করেছিলে, সেইটার থেকে দু চার হবে নাকি, দু চার লাইন? ওটা আমি লিখেছিলাম, মানে ওটা একটু মজা করেই লেখা, যে আমার বক্তব্য ছিল যে এখন এখনকার প্রজন্ম যে বাংলাটা বলে সেটা ঠিক বাংলা নয়, ওটা হচ্ছে ব্যাংলা। তো ফলে পুরনো আমাদের যে সত্যি সত্যি এত রকমের সাহিত্য রয়েছে, সেটা যেরকম সত্যি সত্যি রোমানে লেখার কথা চন্দ্রিল বলছিল, তো আমার মনে হয় যে তাদের যদি আজকে সত্যি পড়াতে হয়, আরণ্যক পড়াতে হয় বা ত্রৈলোক্যনাথ পড়াতে হয়, তাহলে আবার সেটাও একটা বঙ্গানুবাদ করেই পড়াতে হবে। কারণ বাকি ভাষাটা বোঝা কিন্তু আমার মনে হয় তাদের সত্যি একদম শিবের বাবারও অসাধ্য। আমি লিখেছিলাম যেমন ধরো ছোট ছোট পিস কিছু কিছু অনুবাদ করেছিলাম বাংলা থেকে বাংলায়, তার একটা অনেকগুলো লেখা ছিল, একটা ছোট লেখা পড়ছি। কুম্ভীর বিভ্রাট ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় তার মূল যে টেক্সটটি ছিল সেটা পড়ছি। বলিব কি ভাই আর দুঃখের কথা, কুমিরের পেটের ভিতর দেখি না যে সেই সাঁওতাল মাগি, চারিদিন পূর্বে কুমির যাহাকে আস্ত ভক্ষণ করিয়াছিল, সেই মাগি পূর্বদেশীয় সেই ভদ্র মহিলার সমুদয় গহনাগুলি আপনার সর্বাঙ্গে পড়িয়াছে, তাহার পর নিজের বেগুনের ঝুড়িটা সে উপুর করিয়াছে, সেই বেগুনগুলি সম্মুখে ডাঁই করিয়া রাখিয়াছে, ঝুড়ির ওপর বসিয়া মাগি বেগুন বেচিতেছে। তো এটার আমি একটা বাংলায় অনুবাদ করেছিলাম, সে অনুবাদ দেয়রাম, ভাইটি কি স্যাড কেস, ক্রোকোডাইলের বেলির ভিতর দেখি সেই ট্রাইবাল চিকনি চামেলি, 7 দিন আগে ক্রোকোজাকে অন্দারক্স গিলে নিয়েছিল, সেই চিকনি ফার ইস্ট ম্যাডামের অর্নামেন্ট টোটাল লড়িয়ে নিজের ব্রিঞ্জল বাস্কেটটা উল্টে দিয়েছেন, অ্যান্ড ইউ নো অল ব্রিঞ্জলস আর সম্মুখে ডাই, মাই গড, সিটিং অন দ্যাট বাকেট দ্যাট ট্রাইবাল চিকনি বেগুন বেচছে, উফ, লেট বাইগনস বি বাইগনস। তো এটা অরিন্দদা আরেকটা হোক, আরেকটা হোক, একটাই ঠিক, একটাই ঠিক হচ্ছে না, মন ভরছে না, আরেকটা আরেকটা যে কোনো, মানে অসাধারণ, এটা শুনলে সত্যি 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 মানে একটা সম্যক ধারণা তৈরি করা যায় যে কেন এই জায়গায় আমরা চট্টোপাধ্যায়ের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তার শব্দ ব্যবহারের ওজস্বিতা এসব নিয়ে আমরা সত্যি সত্যি সমঝে চলতাম আমাদের পাঠ্য, মানে যখন আমরা পড়াশোনা করছি সেই সময়। আনন্দ মঠের একটা ছোট পাঠ আমি অনুবাদ করেছিলাম, মূল বাংলা ছিল অতি বিস্তৃত অরণ্য, অরণ্য মধ্যে অধিকাংশ বৃক্ষই শাল, কিন্তু তদ্ভিন্ন আরো অনেক জাতীয় গাছ আছে, গাছের মাথায় মাথায় পাতায় পাতায় মিশামিশি হইয়া অনন্ত শ্রেণী চলিয়াছে, বিচ্ছেদ শূন্য, ছিদ্র শূন্য, আলোক প্রবেশের পথমাত্র শূন্য, এইরূপ পল্লবের অনন্ত সমুদ্র, ক্রোশের পর ক্রোশ, ক্রোশের পর ক্রোশ, পবন তরঙ্গের উপর তরঙ্গ বিক্ষিপ্ত করিতে করিতে চলিয়াছে, নিচে ঘনান্ধকার। এটা আমি বাংলা করেছিলাম, ফুল ব্ল্যাক ফরেস্ট, ফরেস্টে কোনো ট্রি গায়ে শাল জড়ানো, এসব অবশ্য ট্রি নয় হিস্ট্রি, কিন্তু খালি গায়েও কিছু আছে, গাছের মাথা ও পাতা রেডিমিক্স করে অনন্ত শ্রেণী মর্নিং ওয়াক করছেন, নো আওয়ার অপন, নো ফুটি ফাটা, লাইট ফাইট ঢোকার কোনো সিনই নেই, পাতা ফাতা এসা সাগর বানিয়েছে, অফকোর্স অন গড, পাতার আইটেম ডান্স দেখলে ভাববেন দীঘা বিচের ঢেউ, নিচটা অবশ্য টোটাল ডার্ক। আমি জানি না এই লেখার পর কি বক্তব্য রাখা উচিত, চন্দ্রিল দেই রাখুক না, কিছু বলার নেই, এরকমটাও করেছে। তবে এটাও ঠিক যে এই রকম, মানে আমরা যে বলছি না যে বাংলা ঠিকই থাকবে, শ্রীজা তো একটা খুব মূল্যবান কথা বলেছে যে বাংলা তো শুধু আমাদের পশ্চিমবঙ্গের নয়, কিন্তু আমরা এখানে পশ্চিমবঙ্গের কথাই আসলে আলোচনা করছি, থাকলে যদি এই রূপে থাকে যে রূপটা অনিন্দ ব্যঙ্গ করেই অতিরেক দিয়েই একটা একটা তৈরি করেছে, সেটাকে অন্তত আমরা যেটাকে বাংলা বলি সেটা হবে না, এবার না হলে হবে না, সত্যি তো একটা লোক শিশু বয়সে একরকম দেখতে হয়, বুড়ো বয়সে আরেক রকম দেখতে হয়, ঠিকই আছে, কিন্তু আমরা যে বাংলাটাকে ভালোবাসি সেটা তো একটা নির্দিষ্ট বাংলা। আর অনিন্দ্য যেটা বললো, এই যে বাংলাটা,
এর যদি কিছুটা অনেক কম কমতির দিকেও যায় তাহলে যে বাংলাটা সেইটাকে আমরা ঠিক বাংলা বলে ভাবি না। এবার সেটা যদি থাকে, সেটা যদি গৃহীত হয়, সবার দ্বারা সমাদৃত হয়, ভালো কথা। কিন্তু আমার বক্তব্যটা এটাই যে আমরা হয়তো সত্যি সত্যি ওই অনিন্দর বাংলায় অনুদিত একটা বাংলার দিকে চলেছি। যদি যাই তাহলে সেই গতি কি করে রোধ করা যাবে আমি জানি না, কারণ সেই গতি রোধ করার আসলে গরজ কিন্তু কারণ নেই। একটা কথা আমরা সকলেই মোটামুটি এদিক ওদিক করে বলেছি, যে আমাকে অনিন্দ সরাসরি বলেছে যে বাংলার জন্য কি আমরা গর্ববোধ করি? আমরা বলি বিভূতিভূষণ খুব ভালো, আমরা সব পড়েছি। এখনকার প্রজন্ম বিভূতিভূষণ কি ত্রৈলোক্যনাথ এদের বানানটাও ঠিক করে লিখতে পারবে কিনা জানি না। সবচেয়ে বড় কথা, বানানটা ঠিক করে লিখতে হবে এই গরজ তারা অনুভব করেন কি? আমার মনে হয় না, করতেই যে হবে তারও মানে নেই। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে ঠিক আছে, রবীন্দ্রনাথ নামে একজন বড় কবি জন্মেছিলেন, সো ওয়াট, মানে তার মানে আমাকে এখন বসে বসে রবীন্দ্রনাথ পড়তে হবে? তার তো মানে নেই, আমার কাছে অনেক মজা আছে, আমি সেইগুলো করব, আমি অন্য জায়গা থেকে আমার আনন্দ আহরণ করব, কেন পড়তে যাব? যদি আমার মনোবৃত্তিটা এইরকম হয়, আমি যদি আদৌ বাংলার কাছে আসার কোনো প্রয়োজনই বোধ না করি, গোড়া থেকেই জানি ওটা একটা উপেক্ষণীয় ভাষা, ওটার ওই সংস্কৃতিটার সঙ্গে আমার কোনো লেনা দেনা থাকার প্রয়োজন নেই, তাহলে বাংলা কি করে এবার বাঁচবে বা ভালো হবে বা ভেন্টিলেশন থেকে বেরোবে? আমি তো তার যত্নই করছি না, আমি তো চিকিৎসা করছি না, আমি তাকে ওষুধ দিচ্ছি না। এইটা হচ্ছে ঝামেলাটা। আমি আজকালকার ছেলেমেয়েদের আমি তাদের ছোট করছি না, তাদের সম্পূর্ণ স্বাধীনতা আছে বাংলা ভাষাকে না ভালোবাসা। আমি ভালোবাসি বলে আরেকটা লোককে ভালোবাসতে হবে, তার এরকম কোনো ফতোয়া দেওয়া যায় না। কিন্তু তারা যখন ভালোবাসেন না, তারা যখন দুচ্ছাই বলে বাংলাকে ফেলে অন্য ভাষার দিকে চলে যান, আমার একটা বেদনা বোধ করার স্বাধীনতা আছে, আমার সকলের মন খারাপ হওয়ার স্বাধীনতা আছে, সেইটুকু আমরা করতে পারি। কিন্তু যদি একটা গোটা জাতি মনে করে বাংলা একটা ভাষা নাকি, ধর ওতে লিখলে সৃজাত যেরম বললো চাকরি পাওয়া যায় না, যদি একটা লোক ভালো বাংলা জানে চাকরি পাবে না, ভালো ইংরেজি জানলে চাকরি পাবে, পড়াশোনা যদি ইংরেজি ভালো জানে তার পড়াশোনা অনেক উচ্চ শিক্ষার দিকে সে যেতে পারবে। একটা পার্টিতে গিয়ে যে ঝরঝরে বাংলা বলছে তার চেয়ে ঝরঝরে ইংরেজি বলছে সবসময় বেশি গৃহীত হবে, তার প্রেমের সম্ভাবনা বাড়বে, তার যৌনতার সম্ভাবনা বাড়বে, কি ঘন্টার মাথা সে বাংলা নিয়ে কেন পড়ে থাকে? এইটা যদি মনোবৃত্তি আমাদের সত্যি সত্যি হয়, সেটা সেই মনোবৃত্তি সঙ্গত হোক আর অসঙ্গত, তাহলে বাংলা ভাষার উদ্ধারের সম্ভাবনা ক্রমশ কমে আসবে। হবে শ্রীজাত যা বলছে বাংলাদেশে থাকবে, পশ্চিমবাংলায় অন্য একটা বাংলা থাকবে, যেটাকে নিয়ে আমরা ওই অনিন্দ যেটা লিখেছি ওটা এখন ব্যঙ্গের, ওটা তখন সত্য হয়ে যাবে, তখন সেটা আমাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো মনে হবে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে ভেন্টিলেশন বুঝলাম, ওষুধ প্রয়োজন বুঝলাম, ডাক্তার প্রয়োজন বুঝলাম, কিন্তু অপরদিকে মানে হেড টেল দুটোই তো থাকে, অপরদিকে আরেকটা গোড়ামি, সেটা কিন্তু আস্তে আস্তে নিজের ডানা মেলছে। সেটা হচ্ছে যে বাংলা যদি আমি ঠিক করে না জানি এবং আমি যদি বাংলায় নিজেকে প্রকাশ করতে না পারি, বাংলা সাহিত্য না পড়ি, শুদ্ধ বাংলায় কথা না বলি, তাহলে হয়তো আমার পশ্চিমবঙ্গে থাকার কোনো অধিকার নেই, ঘেরাও করা হবে, ভাঙচুর করা হবে, অবরোধ করা হবে। এবার আমার প্রশ্ন একটাই, তিনজনকেই আলাদা আলাদা ভাবে, আজ যদি আমি বলি বিভূতিভূষণ না পড়ে মিলন কুন্দেরা পড়ছি, বা যদি আমি বলি হজবরল না পড়ে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়ছি, তাহলে কি আমি পশ্চিমবঙ্গে থাকতে পারবো না? শ্রীজাতদাকে দিয়ে শুরু করব, অনিন্দদা, এবং শেষ করব চন্দ্রিলদাকে দিয়ে। শ্রীজাতদা, না না, এটা এটার তো প্রশ্নই ওঠে, তার কারণ যে কোনো ভাষাভাষী প্রথমে নিজের ভাষা শেখে এবং তারপর অন্য ভাষার সাহিত্যে, অন্য ভাষার শিল্পে মনোনিবেশ করে। ভাষার তো মজাই এটা যে একটা ভাষা শিখলে তুমি আরো 10টা ভাষার দিকে যেতে পারো, তার জন্য তোমার একটা ভিত্তি লাগবে। এবার ভিত্তিটাই যদি তোমার নড়বড়ে হয়, তখন তুমি কি ফরাসি, কি উর্দু, কি পাঞ্জাবি, কি মালায়ালাম আর কি চেক বুঝবে, সেটার একটা সমস্যা আছে। প্রথমে একটা ভাষা, আমাদের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে বলা হয় যে একটা রাগ বাবা ভালো করে শেখো, একটা রাগ যদি তুমি ভালো করে শিখতে পারো তাহলে তুমি সমস্ত রাগ গাইতে পারবে। তার কারণ আসলে ব্যাকরণটা একই, তার মধ্যে প্রবেশ করার বিষয়টা একই। এবার তুমি বাঙালি, তুমি বাংলা ভালোবাসো ভালোবাসো না সেটা তোমার বিষয়, তুমি মিলন কুন্দেরা ভালোবাসো, খুব ভালো কথা, সেটা বাঁচতেই পারো, এর সঙ্গে মনে হয় কোনো বিরোধ নেই, বা থাকলেও সেটা থাকা উচিত নয়। তার কারণ শিল্প সাহিত্যের আমার মনে হয় না কোনো বিভাজন হয়, শিল্প সাহিত্য আমার মতে দুরকম হয়, ভালো শিল্প আর খারাপ শিল্প, এবং খারাপ শিল্প মানে যা শিল্প নয় আসলে। সুতরাং হয় শিল্প আর না হয় শিল্প নয়, এটাই হচ্ছে কথা। এবার মিলন কুন্দেরা আমার মতো অবশ্যই অসামান্য শিল্প,
এবার তুমি যদি মিলান কুন্দেরা দেখো, তুমি যদি আইজেনস্টাইন দেখো, মানে মিলান কুন্দের পড়ো আইজেনস্টাইন দেখো, তুমি যদি পিকাসো দেখো, তো তাতে তো বরং তোমার প্রসার বাড়বে, তোমার প্রসার হবে আরো। এটাই যারা আপত্তি করেন তারা মনে হয় এক ধরনের আবার ওই গোড়ামি, এক ধরনের সংকীর্ণতা থেকে আপত্তি করেন, সেটা সমর্থনযোগ্য নয় আমার কাছে। শ্রীজা তো সব কথাই প্রায় বলে দিয়েছে। আসলে ভাষার ক্ষেত্রে কোনো মৌলবাদ চলে না। যে সাহিত্যগুলোর তুমি নাম উচ্চারণ করলে সেই সাহিত্যগুলো যদি কোনো মানুষ পড়ে তাহলে বলতে হবে যে সেটার একটা সদর্থক ভূমিকা আছে, যে যে সাহিত্য পড়ছে এবং সেগুলো যদি তাকে ভালো, সে যদি ভালোবাসতে শেখে তাহলে সে আশা রাখি আশা রাখবো সে একদিন কিন্তু বাংলা বাংলা সাহিত্য সে পড়বে। তুমি দেখবে আগে একটা প্রজন্ম ছিল যাদেরকে আমরা জানতাম যে বহু বহু ভাষাবিদ, আমাদের দেশ আমাদের এই বাংলায় কিন্তু অনেক মানুষ জন্মগ্রহণ করেছিলেন, তারা বিভিন্ন ভাষা শিখতেন, সেটা শুধুমাত্র তিনি গর্বিত হবেন বলে নয়, তারা সেই মূল ভাষাটি সাহিত্য পড়তে পারবেন বলে। আজকে ধরো প্রচুর মানুষ স্প্যানিশ শিখেছে মার্কেস পড়বেন বলে, আমরা অনুবাদ পড়বো না, আমরা ওই মূল ভাষায় পড়বো বলে। তো ফলে এটা কিন্তু একটা মানুষের সাহিত্য চেতনা বা তার বোধ বা সে কতটা সে সাহিত্য সম্বন্ধে কতটা তেরিয়া তার উপর নির্ভর করে। তো আমি আবার বলছি যে যদি সে সাহিত্য পড়তে থাকে তাহলে সে বাংলা ভাষাকে কোনোদিন উপেক্ষা করতে পারবে না, সে যদি দেশ বিদেশের তামাম সাহিত্য পড়ে ফেলে তাহলে কিন্তু সে বাংলা পড়বে। একটা সময় কিন্তু ছিল, আজকে যদি সত্যি তুমি চতুর্থ শতাব্দী বা পঞ্চদশ শতাব্দী তুমি তার কথা ভাবো, তখন কিন্তু ইংরেজিতেও সাহিত্য লেখা হতো না, সেটা ফ্রেঞ্চ বা ল্যাটিনে হতো। ইংরেজিকেও তার জায়গা করতে কিন্তু একটা সময় লেগেছে, তারপরে সে তার স্বমহিমায় প্রকাশ পেয়েছে সাহিত্যের ভাষা হিসেবে। ঠিক সেরকম ভাবেই আমি বলছি আজকে যে বাংলার যে জায়গাটা হয়ে রয়েছে, হয়তো সেটাকে নিয়ে আমরা আবার আমি বলছি এত এতটা সময় আমরা দিচ্ছি, ভয় পাচ্ছি, কে বলতে পারে একটা সময় আসবে যখন বাংলা ভাষাটি মাথা ছাড়া দিয়ে উঠবে, তখন কিন্তু আবার বিদেশের মানুষও আমরা দেখবো হয়তো তারা বাংলা ভাষাটা শিখছে শুধু লীলা মজুমদার করবে বলে। সেই দিনটা আমরা দেখে যেতে পারি বা না পারি, বাংলা ভাষার জন্য সেই দিনটার জন্য শুভেচ্ছা রইল। তবে আমি শেষে যাওয়ার আগে একটা জিনিস যোগ করতে চাই, সরি ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে যে এর উল্টোটাও কিন্তু আবার ঠিক নয়, এর উল্টোটাও কিন্তু যথেষ্টই চল রয়েছে সমাজে, যে যে কুন্দেরা পড়েনি আসলে বা ধরো যে কিয়ারোস্তামি দেখেনি তাকে একটা হেয় করারও চল হয়েছে যারা দেখেছে তাদের মধ্যে, যে ও ও জানিস তো ও পিছিয়ে আছে, ও আসলে বিশ্ব সাহিত্য পড়েনি, বিশ্ব সিনেমা সম্পর্কে জানে না, এটাও ভুল। আসলে শিল্প একটা মুক্ত রুচির অঙ্গন, যার যেমন রুচি যার যেমন সাধ্য সে সেইভাবে বিচরণ করবে, কেউ কোনোভাবে কারো থেকে খাটো বা বড় হয়ে যায় না শিল্পের রুচির ক্ষেত্রে, আমার মনে হয় তাই। একদমই তাই। আর মূল ভাষায় সাহিত্য পাঠ করার জন্য ভাষা শিখছেন যারা, আমার মনে হয় সম্পূরণ সিং কালরা তাদের মধ্যে অন্যতম। জীবনানন্দর খুব বড় ভক্ত গুলজার, শ্রীজাত যদি এটা নিয়ে কিছু বলেন। না উনি তো দেখো আমি মানে ওকে যে কয়েকবার দেখার সুযোগ হয়েছে আমি খুবই অভিভূত হয়েছি, মানুষটার বয়স 87 এবং সেই মানুষটার আসলে কৃতিত্ব অর্জন করার আর কিছু বাকি নেই, এবং তিনি ভারতীয় কাব্য ভাণ্ডার সঙ্গীত ভাণ্ডারকে উজাড় করে দিয়েছেন। তারপরেও কিন্তু উনি রবীন্দ্রনাথ অনুবাদ করছেন, ভারতীয় ভাষার সমস্ত আঞ্চলিক ভাষার তরুণ কবিদের কবিতা অনুবাদ করছেন, এবং সম্প্রতি আমাদের বন্ধু সঞ্চারীর সঙ্গে সেদিন আমার কথা হচ্ছিল, সঞ্চারী আমাকে জানালেন যে উনি লালন অনুবাদ করার কথা ভাবছেন, এই বয়সে এসে লালনের কাজ অনুবাদ করার কথা ভাবছেন। তো ইতিমধ্যে নজরুল অনুবাদ করেছেন, নজরুল অনুবাদ করেছেন, কয়েকটা অনুবাদ করেছেন। হ্যাঁ এবার এইটা কিন্তু ওই যেটা অনিন্দ্য বলল যে এটা কিন্তু গর্বিত হওয়ার জন্য নয়, কারণ ওর আর গর্বিত হওয়ার জায়গা নেই আর কি, মানে গর্বিত হয়ে উপচে পড়ার মতো অবস্থা, যদি উনি নিজেকে নিয়ে গর্ববোধ করেন না হয়তো আমরা করি, কিন্তু এটা আসলে ভাষার প্রতি একটা ভালোবাসা, কাজের প্রতি একটা ভালোবাসা, শিল্পের প্রতি একটা ভালোবাসা, সেই জায়গা থেকে একজন মানুষ এটা করতে পারেন। আবার আমি অনেককেও চিনি যারা সত্যি সত্যি বিদেশ থেকে এসে লীলা মজুমদার পড়ছেন, মহাশ্বেতা দেবী পড়ছেন, তারা বিভূতিভূষণ পড়ছেন, তারা বঙ্কিম পড়ছেন, তারা ভাষা শিক্ষা নিচ্ছেন, তারা কেউ চেক, তারা কেউ চাইনিজ, তারা কেউ অ্যারাবিক, তারা নানান ভাষার মানুষ, সেই ভালোবাসাটাও এখনো আছে। ফলে দুটোই থাকবে জানো তো, ঋণাত্মক দিকও থাকবে আবার কিছু ভালো দিকও থাকবে, আমাদের দুটোকে মিলিয়ে মিশিয়ে চলতে হবে। চন্দ্রিলদার বক্তব্য দিয়ে আজকের এই অসাধারণ অনুষ্ঠান শেষ করব আমরা। চন্দ্রিলদার আমার বক্তব্য হচ্ছে কিছুটা অনিন্দ্য শ্রীজাত যা বলে তার সঙ্গে পুরোপুরি আমি একমত, যে
আমি আগেও বললাম যে ফতোয়া দিয়ে তো ভালোবাসার ব্যাপারটা মীমাংসা করা যায় না। যারা বাংলা ভাষাকে ভালোবাসবে তারা বাসবে, আর যারা বাসবে না তাদের যদি আমি বলি যে আমি তোমাকে পেটাবো যদি তুমি বাংলা ভাষাকে না ভালোবাসো, তুমি যদি বাংলায় কথা না বলো, বাংলা বই না পড়ো, সেটা কোনোদিন হতে পারে না। কারণ পৃথিবীর কোনো কিছুই মৌলবাদ ও সংকীর্ণতা দিয়ে আজ অব্দি সত্যি সত্যি মীমাংসিত হয়নি, এটাও হবে না। আমি কাউকে বলতে পারি না যে তুই ওকে ভালোবাস, নাহলে তোকে আমি মারবো। এভাবে বিয়ে দেওয়া যেতে পারে, সে বিয়ে টিকবে না, কিন্তু এভাবে একটা ভাষাকে একটা সংস্কৃতিকে তো ভালোবাসানো যেতে পারে না, কোনোদিন হবে না। ফলে এই জিনিসটা সমর্থনযোগ্য কিছুতেই নয়। কিন্তু আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে কথাগুলো সুজাত বা অনিন্দ্য কিছুটা বললো যে অনেকে তো বিদেশ থেকে আসছেন, বা এই যে গুলজারের উদাহরণ তুমি টেনে আনলে, এই অংশটা ছোট ছোটই থাকে। একটা ভাষা থেকে আরেকটা ভাষায় গিয়ে যারা সত্যি সত্যি তারা অতখানি প্রসারে বিশ্বাস করেন, অনুশীলনে বিশ্বাস করেন, সে অংশটা চিরকাল ছোটই হয়। একটা বড় অংশ থাকে হচ্ছে যাদের মাতৃভাষা বাংলা তারা বাংলাটা নিয়ে কি ভাবছে। এইবার আমি যেমন অবশ্যই বলবো যে কোনোদিনই তুমি কাউকে জোর করতে পারো না, যদি সমস্ত বাঙালি ছেলে মেয়ে মনে করে কাল থেকে আমি বাংলা পড়বো না, আমি শুধু মিলান কুন্দেরা পড়বো, আমি শুধু তারকভস্কি দেখবো, কিচ্ছু বলার নেই। এবং এটাও আমরা বলতে পারি না যে সে কোনো অংশে দরিদ্র হলো, হ্যাঁ সে তো অন্য একটা চমৎকার লোকের কাছেই গেল। কে বলেছে বিভূতিভূষণ পড়তে হবে, সে দারুণ একটা লোকের লেখা পড়ুক, দারুণ একটা লোকের আঁকা দেখুক, দারুণ একটা নাটকের, কিচ্ছু বলা যাবে না। শুধু যেটা বলার সেটা হচ্ছে আমাদের মনটা খারাপ হবে, আমরা তাই চিৎকার করে বলতে পারি যে এইটা যখন এই মাতৃভাষায় জন্মে গেছিলে, একটা অমুক বাংলার মধ্যে জন্মানোর কিছু সুবিধে আছে, সেটা হচ্ছে তুমি মাতৃভাষায় রবীন্দ্রনাথ পড়তে পারতে, তুমি মাতৃভাষায় বিভূতিভূষণ পড়তে পারতে, মাতৃভাষায় লীলমঞ্জরি, এগুলো পড়লে সুবিধে হতো, ভাল লাগতো। ভাল লাগায় জোর যেমন খাটে না, তেমনি জোর গলায় এটা বলা যায় যে তুমি বাবু করে দেখো না, রবীন্দ্রসঙ্গীতটা মাতৃভাষায় শুনে দেখো, হয়তো ভাল লাগবে। আর ভালো লাগাই তো জীবনের আসল জিনিস, যে এতগুলো ভালো লাগা তোমার সামনে ছিল, তোমার সামনে খাবার ছিল তুমি খেলে না, অন্য জায়গায় অনেক দূর হেঁটে গিয়ে খেলে, তাই আমি বলতে পারি তোমার টেবিলে ছিল, তুমি চেকে দেখলে দেখতে পারতে। এইটা জোর গলায় বলে যাওয়া ছাড়া আমাদের আর উপায় নেই। ফল কি হবে সে দেখা যাবে। আমি নৈরাশ্যবাদী, সৃজাত আর অনিন্দ্য আশাবাদী, বা যা হবে সেটা হবে, আর তো কিছু বলার নেই। শেষ পাতে একটাই কথা, যেটা আজকের আলোচনা থেকে দিনের আলোর মতন পরিষ্কার, শিল্প সাহিত্য সংস্কৃতি রুচি যার যার নিজস্ব ব্যাপার, ঠিক যেমন ধর্ম যার যার নিজস্ব, আমি কি পড়বো আমার নিজস্ব, আমার সেক্সুয়ালিটি আমার নিজস্ব, ঠিক তেমনই শিল্প সাহিত্য সংস্কৃতি রুচি নিজ নিজ ব্যাপার, নিজস্ব ব্যাপার, এটা না কোনোদিন কারোর উপর চাপিয়ে দেওয়া যায় না। এবং সাহিত্যের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে মৌলবাদ চলে না, এটা একটা বিরাট কথা যেটা আজকের এই আলোচনা থেকে উঠে এলো। কিন্তু শেষ পাতে একটাই কথা, এই ভাষাতেই প্রথম বলে ডাকনু মায় মা মা বলে, এই ভাষাতেই বলবো হরি সাঙ্গ হলে কাদা হাসা, এই ভাষার প্রতি যেন আমরা আজীবন শ্রদ্ধা বিনত হয়ে থাকতে পারি, তার জন্য আমাদের সার্বিক শিক্ষার উন্নতির প্রয়োজন। সৃজাত অনিন্দ্য চন্দ্রিলকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আলোচনায় অংশগ্রহণ করার জন্য। তোমরা খুবই ব্যস্ত, কিন্তু এই যে মূল্যবান সময় আমাকে দিলে তার জন্য আমি সত্যি সত্যি আন্তরিক ভাবে কৃতজ্ঞ তোমাদের কাছে। তোমাকেও ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ।